অবশেষে ভারতের নয়াদিল্লিতে আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির ফাঁসি কার্যকর হল। শুক্রবার ভোর 5:30 নাগাদ শাস্তি বাস্তবায়ন করে তিহার জেল কর্তৃপক্ষ। দীর্ঘ 7 বছর পর ন্যায় বিচার পেল পরিবার। প্রতিক্রিয়ায় স্বস্তি নেমেছে রাজধানী দিল্লি সহ গোটা ভারতে। চলতি বছর কয়েক দফা পেছায় আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত, কিন্তু 20 মার্চ সেটি বাস্তবায়ন হবেই এ প্রত্যাশায় তিহার জেলের সামনে ভিড় করেন কয়েকশো মানুষ। মধ্যরাতে শাস্তি এড়ানোর চূড়ান্ত পিটিশন খারিজ করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। এরপরই ভোর 5:30 নাগাদ কার্যকর হয় ফাঁসি। কারা কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নিশ্চিতের পরই উল্লাসে ফেটে পড়েন স্বজনরা। শেষ হয় ভুক্তভোগী পরিবারের দীর্ঘ 7 বছরের অপেক্ষা। যখনই কোনো মেয়ে ধর্ষণের শিকার হয়, তার ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার বিষয়টি গোপন করে, কিন্তু এটা ভুল। যদি বাবা মা তাদের সন্তানের পাশে দাঁড়ান, সমাজ এবং বিচার ব্যবস্থা তাতে সমর্থন দিতে বাধ্য। যারা নারীদের ধর্ষণ অত্যাচার করে তাদের গালে কোষে চর লাগালো এই ফাঁসি। অপরাধ করলে শাস্তি পাবে ধর্ষকরা, দেরিতে হলেও মিলবে ন্যায় বিচার। মামলাটির আসামি ছিলেন 6 জন। বিচার চলাকালে কারাগারে আত্মহত্যা করেন রাম সিং। নাবালক হওয়ায় 3 বছর সংশোধনাগারে থাকার পর মুক্তি পায় একজন। বাকি 4 আসামি অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংকে মৃত্যুদণ্ড দেন আদালত। আলোচিত রায় কার্যকরের ঘটনায় স্বস্তি নেমেছে গোটা ভারতে। নারী নির্যাতনের ঘটনায় ঝুলতে থাকা সব মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ তাদের। ভারতীয় বিচার ব্যবস্থায় অনেক ফাঁকফোকর রয়েছে। দীর্ঘ সূত্রতার কারণে অনেকেই পার পেয়ে যান। প্রত্যাশা, ভারতকে যেন দ্বিতীয় নির্ভয়া হত্যাকাণ্ড দেখতে না হয়। 7 বছর ধরে দিনটির অপেক্ষায় ছিলাম। আজ ইতিহাস সৃষ্টি করলো ভারত। হায়দ্রাবাদ ধর্ষণ, নির্ভয়া হত্যাকাণ্ডের আসামিরা নরপশু, তাদের এমনই শাস্তি চাই। 2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও ভয়াবহ নির্যাতনের শিকার হন এক মেডিকেল শিক্ষার্থী। সে ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে গোটা ভারত। চিকিৎসা চলাকালে 13 দিন পর মারা যান নির্ভয়া নামে পরিচিত ওই তরুণী। মৌলি ইসলাম, যমুনা নিউজ।